তো আমার কথা আমি বলতে পারবো না, শরীরের দিকে একটু তাকান, কত কল কবজা, কত মেশিনারি, কিভাবে এগুলো সেট করেছেন, বাড়ি থেকে রওনা করেছেন, আপনি মান্দালি বাজারের দিকে যাবেন, হাতে বাজারের ব্যাগটা রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটেন, হঠাৎ রাস্তার বাম পাশে ছোট্ট একটা লতার ঝোপ, লতার ঝোপ থেকে একটা ফুস 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 আওয়াজ, এটা শোনা গেল, কে শুনছে, সারা গাঁও কি শোনার ডিউটি, শোনার দায়িত্ব আল্লাহ যাকে দিয়েছেন, শোনার জন্য আল্লাহ যাকে তৈরি করেছেন, আর আপনার শরীরকে লালন করার জন্য, ধারণ করার জন্য, বেচারাকে আল্লাহ কিন্তু শুধু শোনার ডিউটি, শোনার দায়িত্ব দিয়েছে, কিন্তু ফুসফুস কিসে করে এই দেখার যোগ্যতা কানকে আল্লাহ দেননি, কিন্তু বলে দিয়েছেন, আমার বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটবে সকাল বিকাল রাত বিরাতে, তখন রাস্তার ডানে বামে সামনে পিছনে কোনো জায়গায় ফুসফাস ঠুসঠাস এমন কোনো আওয়াজ যদি শুনিস, কিসে আওয়াজ দেখিস, দেখতে পাবি না, তোকে দেখার ক্ষমতা দেইনি, চোখ দুইটার কাছে একটা মোবাইল করে দিবি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তে কয় গা, আল্লাহু আকবার, কান শুধু ফুসফাস শুনেছে দেখেনি, কিন্তু মালিকের নির্দেশ মতো চোখের কাছে একটা মেসেজ মোবাইলে পাঠাইয়া দিছে, হে চোখ, 6 হাত দূরে রাস্তার ডালে সেখানে কিসে যেন ফুসফুস করে, আমি তো দেখি না, দেখার দায়িত্ব মালিক তোকে দিয়েছে, তুই সেই দিকে একটু তাকা, কানের কাছ থেকে মোবাইল পেয়ে মেসেজ রিসিভ করে সঙ্গে সঙ্গে চোখ সেই দিকে তাকাইল, তাকিয়ে দেখে যে 4.5 হাত লম্বা, তেল তেলের শরীর, কুচকুচে কালো, বাইন মাছের চেয়ে মোড়া, মাথাটা সেবদা, জোবের ভিতর থেকে মাথাটা বাইর করে জিভ লক লক করে আর ফোঁস ফোঁস করে, চিনেছেন বোধ হয়, জিনিস আসল না, সেই বিলাতে লন্ডন জুতে দেখেছিলাম, দ্য মোস্ট ডেঞ্জারাস স্নেক্স অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়াতে যত জাতের সাপ আছে এইটা তার মধ্যে সবচাইতে মারাত্মক, গোখরা সাপ, এখন দেখছে কে, খবর পাইছে কার কাছ থেকে, চোখ বেচারে শুধু দেখার মালিক, জিনিসটা ভালো না মন্দ, খারাপ না ভালো, দোস্ত না দুশ্মন, এটা বিচার বিবেচনা করার ক্ষমতা আল্লাহ চোখকে দেন নাই, কিন্তু বলে দিয়েছেন, কান যদি কোনো সময় তোরে কোনো ফোন করে, মোবাইল করে, মেসেজ দেয়, সঙ্গে সঙ্গে তুই অ্যাকশনে যাবি, সেই দিকে যাবি, যাওয়ার পরে যে জিনিসটা দেখস, এটা সুরত, গঠন, চেহারা, এটার বডি, এটা তুই সঙ্গে সঙ্গে হেড অফিসে একটা মেসেজ করে দিবি, হেড অফিসে, হেড অফিস চিনছেন, আল্লাহু আকবার, চোখ দেখার সঙ্গে সঙ্গে, তখন বলল একটু আগে কান আমাকে ফোন করেছে, 6 হাত দূরে তাকিয়েছি, তাকিয়ে দেখে এই জিনিস এইভাবে আসে, জিনিসটা কি ভালো না মন্দ আমি তো চিনি না, তুমি আমাকে মালিক বলে দিয়েছে এরকম কিছু দেখলে তোমাকে খবর দেওয়ার জন্য, এখন তোমার এই খবর দিলাম, মস্তিষ্ক ব্রেন কিন্তু সাপ দেখে নাই, চোখের কাছ থেকে শুধু এই এই এরকম, এটা পেয়েই সে সিদ্ধান্ত নিয়েছে, কল্লা সাপটা কয় হ আসল জিনিস, যদি একবার কামড় দেয় জন্মে আর বাসা লাগবে না, এখন বাঁচতে যদি হয় তাহলে দৌড় দেওয়া দরকার, দৌড় দেওয়ার ক্ষমতা আবার এই ব্রেন বেচারার নাই, কিন্তু মালিক বলে দিয়েছে এই এই পরিস্থিতি যদি হয় তাহলে তুই পায়ে দুইটার কাছে, পা দুইটার কাছে একটা মেসেজ পাঠাইয়া দিবি, এখন ব্রেন পায়ের কাছে যখন মোবাইল করেছে এই ব্রেনের কাছ থেকে খবর পেয়ে আপনি দিছেন দৌড়, সাপ দেখার কত মিনিট পরে দৌড় দিছেন ঠিক করে কর, নোয়াখালীর এলাকা খাড়া জিলিক, বরিশাল খুলনা লোকেরা আলা জিলা, আলা জিলা, এই দেখতে না দেখতে দিছেন দৌড়, এখন কান যদি এই ডিউটি পালন না করতো, চোখ যদি এই ডিউটি পালন না করতো, ব্রেন যদি এই ডিউটি পালন না করতো, পাও যদি এইভাবে পরস্পর নির্দেশ করবে ডিউটি পালন না করতো, তাহলে আপনার বেঁচে থাকা তো দূরের কথা, রাস্তার ওখানে গিয়ে আপনার লাশও খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলুন, শরীরের ভিতরে ঢুকলে কিন্তু অন্য ওয়াজ থেকে যাবে, আপনার এখানে যে হার্টটা আছে, ইঞ্জিনের মূল হার্ট,
এটা সম্পর্কে বলতে গেলে আমাকে এক ঘন্টা কথা বলতে হবে, যাব না, সেই দিকে যাওয়ার আমার উপায় নাই। আপনার হাতে পাঁচটা আঙ্গুল আছে নাকি? আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের চেহারা বোধহয় একরকম বানাইছে বা বানাবে? দুইজনের চেহারা একরকম বানাইছে? যেই কারিগর মূর্তি বানায় তার মূর্তি সবগুলো একরকম হয়, যেই নৌকার মিস্ত্রি নৌকা বানায়, যে ঘরের মিস্ত্রি ঘর বানায় এক টাইপের, ঠিক কিনা বলেন? কিন্তু যেই মিস্ত্রি আপনাকে এইভাবে বানিয়েছেন, একটিবার চিন্তা করেন, আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের চেহারা বোধহয় একরকম হয়েছে? কত বড় শিল্পী, কত বড় কারিগর, কত রকমের প্যাটার্ন ডিজাইন, ফিআইএ সুরতি মাশা রাক্কাবাক, তিনি জানেন। আল্লামা জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ আলাই তাফসিরে কাশাফে লিখেছেন, মানুষের চেহারা দুইটা যদি একরকম হতো, আল্লাহ একরকম বানাইতো, হাসরের ময়দানে গুতাগুতি ঠেলাঠেলি শুরু হইতো। আল্লাহ আমল নামা হাতে দেবেন, একরা কাতা কেতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমি কিন্তু আয়াত বলতেছি প্রত্যেকটা কথায়, কোরআনে আয়াত বলতেছি কিন্তু তর্জমা করতে পারতেছি না সময়ের অভাবে। বুঝবেন যে এই আয়াত এই কথার সাথে কি সম্পৃক্ত। আমলনামা হাতে দিয়ে বলবে, একরা কিতাবাক, না তোমার আমলনামা 60 বছরের পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এটা পড়ে তোমার নিজের বিচার তুমি নিজে করো, তুমি কোনটা কি পেতে পারো। বান্দা আমলনামার দিকে তাকাবে, সুবহানাল্লাহ মা হাযাল কিতাব মা মিন সগীরাতিন আলা কাবীরাতিন ইল্লা আহসাহা, সুবহানাল্লাহ এটা কেমন আমলনামা, জীবনে কোন দিন কোন রাস্তা দিয়ে হেঁটেছি, কোন দিকে কয়বার তাকিয়েছি, কয়টা কদম দিয়েছি, কয়বার নিঃশ্বাস ফেলেছি, চোখে কয় কতবার পলক বাইলাতা মারা বাইলাতা, এটা মেরেছি কয়বার, ডুব গিলছি, এগুলো লেখা আছে। এরপরে কাজকর্ম কোন দিকে তাকাইছি, কোন নিয়তে তাকাইছি, এগুলো সব লেখা আছে না নাই? এখন দেখে যে লাল দাগ বেশি, লাল দাগ বুঝেন, বাসার আশাও নাই উপায়ও নাই, সবুজ দাগ একেবারে নাই বললেই চলে লাল দাগ, এখন বাঁচতে পারবে না, এখন হাসরের ময়দানে তেড়ামি বিটকেমি শুরু করবে, রব্বুল আলামিন এই আমলনামা আমার না, দেখছেন কারবার, এত গুনার কাজ, এত লাল দাগের কাজ, এত পাপের কাজ আমি করি নাই, তোমার কেরামান কাতেবিন দুই ফেরেশতা আমার সাথে দুশ্মনি করে আরেকজনের গুণা আরেকজনের পাপ এগুলো আমার খাতার মধ্যে লিখছে, রব্বুল আলামিন তুমি মেহরবানি করে আমার 60 বছরের আমলনামার খাতাটা আবার একটু রি এক্সামিন করো, রি স্ক্রুটনি করো। আল্লাহু আকবার, আল্লাহ কত দয়ালু, আল্লাহ বলবেন, ইয়া আব্দি, ওরে বান্দা আমার, যা তোরে সময় দিলাম, হাসরের ময়দানে খুঁজে তোর এটা হলো 60 বছরের আমলনামা, এটা আর এটার পাশে এটা তোর মুখের একটা ছবি, ইন্টারন্যাশনাল পাসপোর্ট, মুখের একটা ছবি আমি লাগিয়ে দিয়েছি, এই ছবি এই তার কর্মকাণ্ড, তোর এই সুরতের সাথে ফিআইএ সুরতি মাশা আর আক্কাবাক, তোর এই চেহারার সাথে মিলে এরকম আরেকজন মানুষ হাসরের ময়দান থেকে খুঁজে যদি তুই বের করে আনতে পারিস, আমি আল্লাহ ওয়াদা করলাম তোকে বেকসুর খালাস দেব। খুঁজতে নামবে পাওয়া যাবে? যদি এই চেহারার আরেকজন হইতো ধরে এনে বলতে রব্বুল আলামিন আমি নাই বেড়া, এই কথা বলার কোনো কায়দা আছে? চেহারা তো মিলল না, গলার আওয়াজ দুইজনের বোধহয় আদম থেকে কেয়ামত পর্যন্ত গলার সর্বদা একরকম বানাইছে, এটা আরো চিকন কথা। আল্লাহু আকবার, আদম থেকে কেয়ামত পর্যন্ত দুইজন মানুষের গলার আওয়াজ তিনি একরকম বানাননি, দুইজন মানুষের গলার আওয়াজ যদি একরকম হইতো আজকের এই বিভ্রাটের যুগে, পাপ পঙ্গিলতার যুগে জঞ্জাল পাপ বাড়তো না কমতো? মনে করেন আপনার গ্রামে রনিন্দ্র সুন্দরী রূপের পিরামিড, একটা মেয়ের গত মাসে বিয়ে হয়েছে, স্বামী ঢাকায় চট্টগ্রামে চাকরি করে, এক দুই মাস পরে একবার আসে, পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ ওই মহিলার স্বামীর গলার আওয়াজের মতো, বিপদ কমতো? জবাব দেনা,
কমতো না বাড়তো? ওই লুচ্চা বদনীয়তে রাত দুইটার সময় এসে মহিলার দুয়ারের কলিং বেল টিপলো, দুয়ারের কড়া নাড়ালো। ঘুমঝুম চোখে মহিলা জিজ্ঞাসা করলো, কে গা তুমি? মহিলা ওই লুচ্চা এখন, আমি তোমার স্বামী, দরজাটা খুলে দাও। মুখের যত বাঁকা করে বলুক, কায়দা করে বলুক, স্বামীর আওয়াজ বোধহয় সে দিতে পারবে, পারবে? কিন্তু ওই লুচ্চার আওয়াজ যদি স্বামীর আওয়াজের মতো হইতো। মহিলা খুশি হয়ে দরজা খুলে দিত। রেল স্টেশনের সিগন্যাল ডাউন করে দেওয়ার পরে বিনা বাধায় ট্রেন প্ল্যাটফর্মে গিয়ে ঢুকে যেত, ঠিক কিনা বলেন? এটা তো গেছে চেহারার কথা। আদম থেকে কেয়ামত পর্যন্ত দুইজন মানুষের বুড়া আঙ্গুলের ছাপ, কি ফিঙ্গারপ্রিন্ট, ইংরেজিতে কি বলে ফিঙ্গারপ্রিন্ট, বুড়া আঙ্গুলের ছাপ আদম থেকে কেয়ামত পর্যন্ত একজনের সাথে আরেকজনের মিলবে না। পাসপোর্ট নকল করে দুই নম্বর হয়। জেদ্দাতে আমি বিভিন্নবার বিভিন্ন সময় দেখেছি জাল পাসপোর্ট, কল্লাকাটা পাসপোর্ট তৈরি করার জন্য সেখানে দোকান আছে, সৌদি পুলিশ যেন টের না পায়, ওই চুপিয়ে চুপিয়ে তারাই দুই নম্বর পাসপোর্ট বানায়। দুনিয়ার অন্যান্য দেশেও অনেক দেশে আছে। যখন এইটাকে কোনোরকম থামানো গেল না, রোখানো গেল না, তখন সারা দুনিয়ার আন্তর্জাতিক নেতৃবৃন্দ তারা বলল যে শুধু ফটো এটা হলে হবে না, আঙ্গুলের ছাপ লাগবে, ফিঙ্গারপ্রিন্ট। কল্লা এটা কেটে আরেকজনের কল্লা লাগায়, কিন্তু আঙ্গুলের ছাপ এটা কেটে আরেকজনের ছাপ লাগাতে পারবে না। ভাই এই করোনার আগে আমি এখান থেকে গিয়েছি সিঙ্গাপুর সাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে ভাই কত জায়গায় পাসপোর্ট এলে একবার দেখে রেখে দিয়ে এবার শুধু আমারে জায়গায় জায়গায় শুধু আঙ্গুলের টিপ। এখন দেখি যে তারা এইভাবে গ্লাস দিয়ে আমার পাসপোর্টের আঙ্গুলের টিপ আর এটা মিলায়। ভাই এটা নকল করা সম্ভব নয়। যার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এক বাপের দশটা ছেলে, পাঁচটা ছেলে, পাসওয়ার্ডটা একরকম, ঠিক না? দেখতে একরকম, আওয়াজ একরকম, মেজাজ একরকম। তাইলে যত মানুষ তত মন, তত মানসিকতা, জোরে বলেন ঠিক কিনা? পরিশেষে